আব্বাস আফ্রিদি লেন্থ ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে নিজের রানের খাতা খোলেন ইমাদ ওয়াসিম। সবশেষ তিন ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে জিতানো ইমাদকে ধারাভাষ্য কক্ষ থেকে পরিচয় করানো হয় দ্য ক্রাইসিস ম্যান হিসাবে। ফাইনাল জিততে তখনও 57 রান দূরে সাদাব খানের দল। আজম খান, ফাহিম আশরাফ, হায়দার আলী দ্রুত বিদায় নেওয়ার পর পুরো দলের দায়িত্ব এসে পড়ে ইমাদের কাঁধে। তখন অবশ্য ইফতেখার আহমেদকে 4 ছক্কা হাঁকিয়ে ইমাদের দায়িত্ব কিছুটা কমিয়ে আনেন নাসিম শাহ। সে সময় ধারাভাষ্যকর কক্ষে থাকা ধারাভাষ্যকর বলে বসলেন, রোমাঞ্চকর ফাইনাল হতে চলেছে এটি, মিনিটে মিনিটে ম্যাচের মোড় বদলে যাচ্ছে। তখনও ম্যাচ জিততে শেষ 2 ওভারে ইসলামাবাদের প্রয়োজন 19 রান। ক্রিস জর্ডানের করা অফ স্টাম্পের বাইরে লেন্থ ডেলিভারিতে টানা 2-4 মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন ইমাদ। ইংলিশ পেসারের করা সেই ওভার থেকে আসে 11 রান। প্রথম 4 বলে 7 রান নেওয়ার পর পঞ্চম বলে ফিরে যান নাসিম। শেষ বলে যখন প্রয়োজন 1 রান, তখন মোহাম্মদ আলী স্লোয়ারে থার্ড ম্যান দিয়ে 4 মেরে 2 উইকেটের জয় নিশ্চিত করেন নাসিম শাহরি ভাই হুনাইন শাহ। ফলে 2018 সালের পর এবারই প্রথম PSL জিতল ইসলামাবাদ। তাদের তৃতীয় শিরোপা জয়ের দিনে টানা 3 ফাইনাল হারলো মুলতান। সবশেষ 4 মৌসুমে 4 বারই ফাইনাল খেলেছে মোহাম্মদ রিজওয়ানের দল, জিতেছে শুধু 2021 সালের মৌসুমে। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। এদিন করাচিতে জয়ের জন্য 160 রান তারায় আক্রমণাত্মক শুরু করেন কলিন মুন্ড্রো। ডেভিড উইলির করা প্রথম ওভারে টানা 3 বাউন্ডারি হাঁকান এই ব্যাটার। মুলতানের পথের কাটা হয়ে ওঠার আগে অবশ্য মুন্ড্রোকে ফিরিয়ে দেন খুসদিল শাহ। শর্ট মিড উইকেটে দারুণ এক ক্যাচ নিয়ে মুন্ড্রোকে বিদায় করেন ইফতেখার আহমেদ। 17 রানে তিনি ফেরার পর পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই আঘা সালমানকেও বিদায় করেন খুসদিল। বাহাতি এই স্পিনারকে ফিরতি ক্যাচ দিয়ে ফিরেন সালমান। এদিকে 4 নেমে থিতু হতে পারেননি সাদাব। ইফতেখারের বলে সুইপ করতে গিয়ে বোল্ড হন ইসলামাবাদ ইউনাইটেডের অধিনায়ক। ইনিংসের 11তম ওভারে উসামা মীরকে 2 ছক্কা ও 1 চার হাঁকিয়ে 18 রান নেন গাপটিল, সঙ্গে 30 বলে তুলে নেন হাফ সেঞ্চুরি। কিন্তু মাইল ফলকে পৌঁছে আজম খানের সঙ্গে ভুল বুঝাবুঝিতে রান আউট হন গাপটিল। 32 বলে 50 রান করে গাপটিল ফিরে যাওয়ার খানিক পরই ফেরেন আজম খানও। 5 উইকেট পড়ে যাওয়া ইসলামাবাদ ইউনাইটেডকে আরও বিপদে ফেলেন হায়দার আলী। এরপর অবশ্য দায়িত্বটা ওঠে নাসিম ও ইমাদের কাঁধে। নাসিমের 9 বলে 17 রানের ক্যামিওতে জয়ের সমীকরণ সহজ হয় ইসলামাবাদের। ক্রাইসিস ম্যান খ্যাতি পাওয়া ইমাদ শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন 17 বলে 19 রান করে। এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ইনিংসের 2য় ওভারে উইকেট হারায় মুলতান। ইমাদের ঝুলিয়ে দেওয়া ডেলিভারিতেও ডাউন দ্য উইকেটে খেলতে এসে টাইমাল মিলসের হাতে ক্যাচ দেন ইয়াসির খান। লোয়ার অর্ডারে ব্যাটিং করলেও এদিন প্রমোশন দেওয়া হয় ডেভিড উইলিকে। তবে 3 নেমে নিজের সুযোগটা লুফে নিতে পারেননি ইংলিশই ক্রিকেটার। 6 রান করা উইলিকে ফিরিয়ে দেন ইমাদ। এখন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার ওয়ালটন মিলেনিয়াল। 14 রানে 2 উইকেট হারানোর পর 2টি করে তোলেন রিজওয়ান ও উসমান খান। এই দুজনের 53 রানে জুটি ভাঙেন সাদাব। ডান হাতি এই লেগ স্পিনারে বলে গাপটেলকে ক্যাচ দিয়ে বসেন রিজওয়ান। 26 বলে 26 রান করে আউট হন রিজওয়ান। এরপর দ্রুত বিদায় নেন চার্লস ও খুশদিল শাহ। তাদের দুজনের উইকেটই তুলে নেন ইমাদ। দারুণ বলিংয়ে 4 ওভারে মাত্র 23 রান দিয়ে 5 উইকেট শিকার করেন পাকিস্তানের এই অলরাউন্ডার। শেষ দিকে 20 বলে 32 রানে ইনিংস খেলে মুলতানকে লড়াই করার পুঁজি এনে দেন ইফতেখার। যদিও 159 রানে বেশি করতে পারেনি দলটি। ইসলামাবাদের হয়ে ইমাদের পাশাপাশি 3টি উইকেট নেন সাদাব। ম্যাচ শেষে নিজের মেডেলটি মায়ের গলায়ও পরিয়ে দেন ইসলামাবাদের অধিনায়ক। আবিদ মোহাম্মদ, ক্রিকফ্রেনজি।